মাত্র কয়েকদিন আগেই নাগেছড়া স্থিত হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্সের বাগিচা এবং সেখানকার কর্মপদ্ধতি পরিদর্শন করেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। সেখানকার কর্মীদের সাথে কথা বলে জানতে পারেন তাদের দৈনিক বেতনের পরিমাণ। বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে সেই বেতনের পরিমাণ কম এবং যথোপযুক্ত নয় বলে মনে হয় তার। এরপরে কৃষি কল্যাণ দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন তিনি। সোমবার কৃষি ও উদ্যান পালন দপ্তরের সমস্ত অস্থায়ী কর্মী ও সিজনাল শ্রমিকদের দৈনিক মজুরি বাড়ালেন রাজ্যের কৃষি কৃষক কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতন লাল নাথ। দৈনিক 212, 300 এবং 323 টাকা থেকে বাড়িয়ে কৃষি ও উদ্যান পালন দপ্তরের সমস্ত অস্থায়ী কর্মীদের দৈনিক মজুরি করা হলো 385 টাকা। সোমবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই ঐতিহাসিক ঘোষণা করেন মন্ত্রী। আরও জানান, এপ্রিল মাসের 24 তারিখ এই ঘোষণা করা হলেও 1 এপ্রিল থেকেই কার্যকর ধরা হবে এই বর্ধিত দৈনিক মজুরি। ফার্ম ওয়ার্কার গ্রুপ ডি এমপ্লয় যারা রয়েছে রেগুলার এবং পারমানেন্ট লেবার যারা রয়েছে বা পার্ট টাইম ওয়ার্কার রয়েছে, এছাড়া কিন্তু সিজনাল লেবারের কথা বলছি, এদের মজুরি বা দৈনিক মজুরি আমার দৃষ্টিতে মনে হয়েছে কম। এরা কোথাও কোথাও পাচ্ছে পার ডে 226 টাকা, কোথাও কোথাও পাচ্ছে 323 টাকা, কোথাও পাচ্ছে 300 টাকা, ম্যাক্সিমাম ক্ষেত্রে 212 টাকা এবং 340 টাকাও আছে। আমরা সেদিন আসার পরে, ভিজিট করার পরে, এটা আমার দৃষ্টিতে লেগেছে এবং আমার কাছে খারাপ লেগেছে। অ্যাকর্ডিংলি আমার সেক্রেটারি কৃষি দপ্তরের, কৃষক কল্যাণ দপ্তরের সেক্রেটারি এবং ডাইরেক্টরদের সাথে মিটিং করি। মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে সবাই সিজনাল ওয়ার্কার বা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, সিজনাল লেবার, এরা এখন থেকে সবাই পাবে 385 টাকা, 385। তার মানে যারা এতদিন 323 টাকা পেত, নাগেছড়াটা বেশিরভাগ হলো 323 টাকা, তারা এখন পাবে 385 টাকা। তাদের বাড়লো প্রতিদিন, তারা বাড়বে 62 টাকা প্লাস, এবং এটা এপ্রিল মাসের, এই মাসের 1 তারিখ থেকে এটা কার্যকর হয়ে যাবে। কৃষি দপ্তর ছাড়াও অন্যান্য দপ্তরের কাজকর্মের দিকে সমান নজর রয়েছে মন্ত্রী রতন লাল নাথের। ওয়াটার রিসোর্স পাওয়ার ডিপার্টমেন্ট DWS এবং উদ্যান পালন দপ্তরকে নিয়েও নিয়মিত বৈঠক করা হচ্ছে বলে এদিন জানান তিনি। যে সমস্ত জায়গায় সেচের পরিকাঠামো নষ্ট হয়ে গেছে, খুব অল্প সময়ের মধ্যে সেখানে সোলারের সাহায্যে নতুন পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার। এর পাশাপাশি খাদ্য শস্য উৎপাদনেও স্বয়ং সম্পূর্ণ হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্নকে সত্যি করতে চান রাজ্যের বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।